ছাত্রছাত্রী, আশা করি সবাই ভালো আছে। একাদশ শ্রেণীর উচ্চতর গণিত ক্লাসে আজ তোমাদের ষষ্ঠ অধ্যায় গণিত বিন্দুপত্র, ষষ্ঠ অধ্যায় কণিকে অধিবৃত্ত বিষয়ে আলোচনা করব। অধিবৃত্ত হচ্ছে কোনো সমতলে একটি চলমান বিন্দু চলার পথ যদি এমন হয় যে একটি স্থির বিন্দু থেকে এর দূরত্ব এবং একটি নির্দিষ্ট সরলরেখা থেকে এর লম্ব দূরত্বের অনুপাত একটি ধ্রুবক এবং এই ধ্রুবকের মান একের চেয়ে যদি বড় হয় তাহলে এই চলমান বিন্দু চলার পথে বলে অধিবৃত্ত। এখানে অধিবৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান ওয়ান। তখন এক্ষেত্রে আমাদের চিত্রটা হবে এরকম, এইটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এক্ষেত্রে এই এক্স অক্ষটা হবে আর অক্ষ আর ওয়াই অক্ষকে বলা হবে অনুবন্ধী অক্ষ। এখানে এ শীর্ষবিন্দু, এস হচ্ছে উপকেন্দ্র, এম ডিএফ এম ড্যাশ নিয়ামক রেখা, সি হচ্ছে কেন্দ্র। আচ্ছা, এখন আবার এটা আরেকটা ক্ষেত্রে হতে পারে, যেমন এটা ওয়াই অক্ষটা হচ্ছে আর অক্ষ, অনুবন্ধ অক্ষ হচ্ছে এক্স অক্ষ। এক্ষেত্রে সমীকরণটা হবে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সমান ওয়ান। এই দুই ধরনের অধিবৃত্ত হতে পারে। এখন এই অধিবৃত্তে বিভিন্ন শীর্ষবিন্দু, উপকেন্দ্র, তারপরে কেন্দ্র, নিয়ামক রেখা এগুলোর বিভিন্ন সূত্রগুলো বইয়ে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। আজকে আমি তোমাদের অনুশীলনীর কয়েকটা সমাধান নিয়ে এখানে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ে তৃতীয় প্রশ্নমালার তিন নম্বর সমস্যা, এক্স স্কোয়ার বাই টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়াই স্কোয়ার বাই সিক্সটিন সমান ওয়ান। এটা একটা সমীকরণ দেওয়া আছে, অধিবৃত্তের সমীকরণ। এই অধিবৃত্তের কেন্দ্র, শীর্ষবিন্দু, উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্র এবং অক্ষ দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে আমরা এই সমীকরণটিকে আদর্শ সমীকরণের সঙ্গে তুলনা করলে পাই, এখানে এ স্কোয়ার সমান টোয়েন্টি ফাইভ, বি স্কোয়ার সমান সিক্সটি। তাহলে এখন এখান থেকে আমরা এই অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা আগে নির্ণয় করব। উৎকেন্দ্রিকতা ই সমান দুটো কার ওয়ান মাইনাস ওয়ান প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এখানে মান বসালে পাওয়া যাবে ওয়ান প্লাস বি সিক্সটিন বাই টোয়েন্টি ফাইভ, দুটো বার টোয়েন্টি ফাইভ ফর্টি ওয়ান বা রুট ফর্টি ওয়ান বাই ফাইভ। এটা হচ্ছে উৎকেন্দ্রিকতা। তাহলে এখন আমাদের আর কী নির্ণয় করতে হচ্ছে, কেন্দ্র। এই সমীকরণের আর অক্ষ হচ্ছে এক্স অক্ষ, অনুবন্ধী অক্ষ ওয়াই অক্ষ। তাহলে এর কেন্দ্রের স্থানাঙ্ক এখন আমরা লিখি কেন্দ্র বা কেন্দ্রের স্থানাঙ্ক জিরো জিরো। তারপরে আর কী বের করতে হচ্ছে, শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু প্লাস মাইনাস এ কমা জিরো। তাহলে এখন মান বসাতে হবে প্লাস মাইনাস ফাইভ জিরো, এটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তারপরে উৎকেন্দ্রিকতা পাওয়া গেল রুট ফর্টি ওয়ান বাই ফাইভ। তারপর উপকেন্দ্র, উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে, উপকেন্দ্র উপকেন্দ্র প্লাস মাইনাস এ কমা জিরো। তাহলে এখন মান বসাতে হবে প্লাস মাইনাস ফাইভ ইন্টু রুট ফর্টি ওয়ান বাই ফাইভ জিরো প্লাস মাইনাস রুট ফর্টি ওয়ান জিরো, এটা হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। আর বের করতে হচ্ছে অক্ষ দুটির দৈর্ঘ্য। তাহলে অধিবৃত্তের ক্ষেত্রে অক্ষ হচ্ছে দুটি, একটা হচ্ছে আর অক্ষ আর একটা হচ্ছে অনুবন্ধী অক্ষ। তাহলে এখানে আর অক্ষের সূত্র হচ্ছে টু এ, আর অক্ষ অক্ষ টু এ টু গুণন ফাইভ টেন একক।
অনুবন্ধী অক্ষ, অনুবন্ধী অক্ষ টু বি টু গুণন ফোর এই একক। তাহলে এই সমীকরণের কেন্দ্র শীর্ষবিন্দু উৎকেন্দ্রিকতা উপকেন্দ্র এবং অক্ষ দুটি নির্ণয় করা হলো। এইভাবে এই ধরনের যে সমস্যাগুলো আছে এগুলো তোমরা সমাধান করে এর বিভিন্ন কেন্দ্র শীর্ষবিন্দু এগুলো যে নির্ণয় করতে পারবে এগুলো তোমরা প্র্যাকটিস করবে। এখন আমি একটা আরেকটা অন্য সমস্যায় যাই। এটা হচ্ছে একটা সমীকরণ দেওয়া আছে অধিবৃত্তে এক্স স্কোয়ার মাইনাস এইট ওয়াই স্কোয়ার ইকুয়াল টু। এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ, এর নিয়ামকের সমীকরণ থ্রি এক্স সমান প্লাস মাইনাস ফোর এটা দেখাতে হবে এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ওয়ান বাই টু টু এটা প্রমাণ করতে হবে। তাহলে অধিবৃত্তের যে সমীকরণ দেওয়া আছে এটাকে আমরা আগে আদর্শ সাজাবো। তাহলে এটা হবে বাই টু মাইনাস এইট ওয়াই স্কোয়ার বাই টু সমান ওয়ান বা এক্স স্কোয়ার বাই রুট টু হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়ান বাই ফোর মানে ওয়ান বাই টু হোল স্কোয়ার ইকুয়াল ওয়ান। তাহলে এখন এটা এখানে দেখা যাচ্ছে যে এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার ইকুয়াল ওয়ান বাই ফোর। এখানে হচ্ছে আর অক্ষ এক্স অক্ষ অনুবন্ধী অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এখান থেকে আমরা আগে উৎকেন্দ্রিকতা নির্ণয় করব। উৎকেন্দ্রিকতা ই সমান ফার ওয়ান প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়ান প্লাস ওয়ান বাই ফোর এটা হচ্ছে ওয়ান বাই না এটা হচ্ছে টু। তাহলে এটা ক্যালকুলেশন করলে এর মান দাঁড়াবে এখানে নাইন বাই এ বা টু বার নাইন বাই এ বা থ্রি বাই টু রুট টু এটা হচ্ছে উৎকেন্দ্রিকতা। এখন এখান থেকে আমাদের বের করতে হবে অধিবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ। তাহলে আমরা জানি এই অধিবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ এক্স ইকুয়াল প্লাস মাইনাস এইট বাই ই এ বাই ই। তাহলে এটা হবে এক্স ইকুয়াল প্লাস মাইনাস এর মান হচ্ছে টু বাই এর মান থ্রি বাই কে রুট টু আচ্ছা রুট টু বাই থ্রি বাই টু রুট টু এটা ক্যালকুলেশন করলে হবে প্লাস মাইনাস ফোর বাই থ্রি বা থ্রি এর সমান প্লাস মাইনাস ফোর প্রমাণিত। এটা প্রমাণ করতে বলছে যে নিয়ামক রেখার সমীকরণ এত এটা প্রমাণ করতে বলছে। আচ্ছা এখান থেকে আমাদের আরেকটা বের করতে বলছে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ওয়ান বাই টু টু। তাহলে এই সমীকরণের অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান টু বি স্কোয়ার বাই এ। তাহলে আমরা মান বসাবো টু ইন্টু ওয়ান বাই ফোর বাই এর মান হচ্ছে রুট টু। এটা ক্যালকুলেশন করলে আসবে ওয়ান বাই টু রুট তাহলে এখানে একটা সমীকরণ দেওয়া আছে অধিবৃত্তের সমীকরণ যেখান থেকে আমরা প্রমাণ করলাম যে নিয়ামক রেখার সমীকরণ এত এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ওয়ান বাই টু রুট টু এটা প্রমাণ করা হলো। এখন আমরা অন্য আরেকটা সমস্যার সমাধান করি।
স্থানাঙ্কের অক্ষদৈর্ঘ্যে অক্ষ ধরে বলা আছে, তার মানে আমরা মনে করে নিব যে এর সক্ষটা হচ্ছে আর অক্ষ, আর অনুবন্ধী অক্ষ হচ্ছে বাই অক্ষ। মনে করি অধিবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান ওয়ান, সমীকরণ নাম্বার এক। এখানে আর অক্ষ এক্স অক্ষ এবং অনুবন্ধী অক্ষ ওয়াই অক্ষ। আচ্ছা, এখন কি কি দেওয়া আছে আমরা লিখি। প্রশ্নমতে সমান রুট টু, আবার উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব অর্থাৎ টু এ সমান সিক্সটিন বা টু এর মান রুট টু সমান সিক্সটিন, অতএব এ সমান সিক্সটিন বাই টু রুট টু, তাহলে এইট বাই রুট টু, বা এটাকে ক্যালকুলেশন করলে পাওয়া যায় ফোর। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা বি স্কোয়ারের মান বের করব, বা এ স্কোয়ার সমান অর্থাৎ এ স্কোয়ার সমান ফোর রুট টু হোল স্কোয়ার করতে হবে থার্টি টু। এখন আমরা বি স্কোয়ারের সূত্রের সাহায্যে বি স্কোয়ারের মান বের করব। আবার আমরা জানি বি স্কোয়ার সমান ওয়ান প্লাস এ স্কোয়ার বাই টু স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে এখানে মান বসালে বা টু সমান ওয়ান প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার বা ওয়ান সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে এখান থেকে পাওয়া যায় এ স্কোয়ার সমান বি স্কোয়ার, অতএব বি স্কোয়ার সমান থার্টি টু। তাহলে মান পাওয়া গেল এ স্কোয়ার সমান থার্টি টু, বি স্কোয়ার সমানও থার্টি টু। তাহলে এখন এই এ স্কোয়ার এবং বি স্কোয়ারের মান সমীকরণ একে বসিয়ে পাই এক্স স্কোয়ার বাই থার্টি টু মাইনাস ওয়াই স্কোয়ার বাই থার্টি টু সমান ওয়ান, বা এটাকে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান থার্টি টু, যার নির্ণয় অধিবৃত্তের সমীকরণ। অধিবৃত্তের সমীকরণ এখানে অধিবৃত্তের সমীকরণ পাওয়া গেল। তাহলে এই উপবৃত্ত পরাবৃত্ত এবং অধিবৃত্ত যে সমস্যাগুলো তোমাদের আলোচনা করলাম সেই ধরনের সমস্যা তোমরা প্র্যাকটিস করবে এবং এগুলো থেকেই তোমরা অন্যান্য সমস্যাগুলোরও সমাধান করতে পারবে। তাহলে তোমরা এগুলো চেষ্টা করো সমাধান করার, তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে।